নমস্কার বন্ধুরা, একেএস ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি একটা কচুর লতি দিয়ে মাছ দিয়ে তরকারি করব। এখানে কচুর লতিটাকে আমি ওপর থেকে খোসাটা ছাড়িয়ে নিয়ে ভাপে বসিয়ে দিয়েছি। 3-4 মিনিট আমি ভাপ দিয়ে নেব। কচুর লতিটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে মাছ আছে, রুই মাছ। এখানে পেঁয়াজ কুচি আছে একটা, এখানে একটা টমেটো আছে, কালো জিরে শুকনো লঙ্কা আছে, সর্ষের তেল আছে, লবণ আছে, হলুদ আছে, আর এখানে সর্ষে লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে রেখেছি। রান্নাটা শুরু করব। মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, মাছটাকে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ। আর এদিকে দেখো বন্ধুরা, কচুর লতিটাকে একটু ভাপ দিয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। মাছটাকে প্রথমে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছটাকে আগে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর শুকনো লঙ্কা, নরম হয়ে যাবে। এবার জল ঝরিয়ে রেখেছি, আমি দিয়ে দিচ্ছি। আমি খুব অল্প পরিমাণে লবণ আর খুব অল্প পরিমাণে হলুদটা দেবো, কারণ সর্ষেটা বাটা আছে, তো সর্ষে বাটার মধ্যে লবণ আর হলুদ আমার দেওয়া আছে, সেই কারণে একদমই অল্প পরিমাণে দিলাম। লতিটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, লাস্টে নামানোর আগে বাকি মশলাটা দিয়ে দেবো। সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, সর্ষের বাটার সঙ্গে আমি লবণ হলুদ আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে বেটে নিয়েছি। এইভাবে কচুর লতি রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, দারুণ হবে কিন্তু খেতে। আমি মাছের মাথাটা একটু ভেঙে দিয়েছি, যাতে করে তরকারিতে আর তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজকের মতো টাটা, বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।